হে এভরিওয়ান, আমি হচ্ছে কেশব, আর তুমি দেখছো কেশব গ্রিন, তোমার আমার পছন্দের চ্যানেল। এই চ্যানেলে আরো একবার স্বাগত জানাই তোমাকে। অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে দেবে, আর যারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তারা আবারও ফিরে আসবে। আজকে লেটেস্ট নিউজ, 29 এপ্রিল 2020 মারা গেছেন ইরফান খান, চলচ্চিত্র অভিনেতা, বলিউড এবং শুধুমাত্র ইন্ডিয়ান নয়, ইন্টারন্যাশনালি তিনি খুব ভালো একজন অভিনেতা ছিলেন। অবশ্যই 1967 থেকে 2020 মাত্র 53 বছর বয়সে তিনি চলে গেছেন। 1988 সালে প্রথম তার ছবি রিলিজ করে সালামে সালাম মুম্বাই, এবং তারপর আরো প্রচুর ছবি তিনি উপহার দিয়েছেন আমাদেরকে। এক একটা ছবিতে এক এক রকম ক্যারেক্টার তিনি প্লে করতে অভ্যস্ত, এবং খুব ন্যাচারাল অভিনেতার জন্য তাকে আমরা সকলেই চিনি। এবং অবশ্যই লাইফ অফ পাই, লাইফ ইন মেট্রো, পান সিং তোমার, পিকু, তারপর হচ্ছে ইংলিশ মিডিয়াম, তারপর হচ্ছে হিন্দি মিডিয়াম, তারপর বিল্লু বারবার, যেখানে শাহরুখ খানের মতন অভিনেতাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অবশ্যই খুব ভালো একজন অ্যাক্টর আমরা হারালাম, রেস্ট ইন পিস আমরা সকলেই মন থেকে বলবো অবশ্যই। এবং এই নিউজটা সব জায়গায় প্রচারিত হচ্ছে, আশা করছি এই নিউজটা তোমরাও জানো যে আজকে তিনি আমাদের মাঝে আর নেই। এটা অবশ্যই একটা দুঃখের খবর, তো এই খবরটা জানানো আমার উপযুক্ত বলে মনে করলাম। অবশ্যই বাড়িতে থাকো, বাড়িতে থেকে করোনার বিরুদ্ধে আমরা সবাই লড়াই করছি এবং আশা করছি এখানে জিতে যাব। ভালো থেকো, সুস্থ থাকো, ভালোবাসতে ভুলো না তোমার এই চ্যানেলটা। জানান কেশব গুণ, লাভ ইউ অল।